বন্ধুরা দেখতে পাচ্ছেন পাখির সুকেসটি রং করার জন্য যা যা লাগবে আমরা সব কিছুই কিনে এনেছি। এখানে দেখতে পাচ্ছেন বার্জারের ওয়ালপাট্টি এবং হচ্ছে রং, তারপর হচ্ছে থিনার, এরপরে হচ্ছে ব্রাশ এনেছি কয়েকটা, তারপর এটা হচ্ছে চক পাউডার এবং রং করার জন্য যা যা লাগে। এখানে তিনটা ব্রাশ আনা হয়েছে, তারপর ফোমের ব্রাশ আনা ফোম আনা হয়েছে চারটা, এবং ওইখানে আছে সিরিজ পেপার, এগুলো ঘষতে হবে সর্বপ্রথম। তো আজকে শোকেসটি রং করার পালা, আজকে থেকে রং করবে, কিন্তু সর্বপ্রথম হচ্ছে পুরোটা শোকেস সুন্দর করে ঘষবে, ভালোভাবে এটা ঘষে নিবে, তারপরে আস্তর দিবে, আস্তর দেওয়াটা শেষ হলে তারপরে আবার ঘষবে, ঘষার পরে তারপর হচ্ছে আপনার পুটিং করবে, লাইনিং পুটিং। এই পুটিংটা করার পরেই যখন এটা শুকানো হবে তারপরে আবার এটাকে সিরিজ পেপার দিয়ে সুন্দর করে ঘষবে, ঘষার পরে তারপরে রং করা শুরু হবে। রঙের ফিনিশিংটাও খুব সুন্দরভাবে দেখতে পাবেন, আশা করতেছি যে খুব সুন্দর করে রংটা করা হবে। এবং ভিতরে আমরা সাদা দিচ্ছি, শোকেসটার ভিতরে সাদা, এবং বাইরে বর্ডারগুলো এবং উপর এবং নিচের ক্যাবিনেটের কালারগুলো হবে ব্লু কালার। তো আসলে সাদা এবং ব্লুর দুইটা এমনি কিন্তু কম্বিনেশনটা খুব সুন্দর হয়। তারপর আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে আসলে কতটুকু সুন্দর লাগছে এবং দেখতে পারবেন। এবং আমরা পর্বটা আর বেশি বাড়াবো না, অলরেডি তিনটা পর্ব এবং আজকের ভিডিওটা কিন্তু চতুর্থ পর্বের ভিডিও। তো এই পর্বের মধ্যে আমরা টোটালি পুরো শোকেসটাতে কমপ্লিট করব, একবারে নেট লাগানো পর্যন্ত। রং করাটা শেষ হলে তারপরে আমাদের গ্লাসের কাজ শুরু হবে, গ্লাস মিস্ত্রি এসে গ্লাসগুলোর মাপ নিয়ে যাবে। তো মাপগুলো নেওয়ার পরেই গ্লাসগুলো আবার আমি বাসায় নিয়ে আসবো, এগুলো আবার নিজে আমি স্টিকার প্রিন্ট করবো, এটাও দেখতে পারবেন একটু পরেই। তো আজকের পর্বটাতে আমরা পুরোপুরি শেষ করব, যে পুরো শোকেসটা নেট লাগানো পর্যন্ত টোটালি কমপ্লিট করব আজকে। তো এর পরের ভিডিওতেই আমরা এই খাঁচাটা উদ্বোধন করব, পাখিগুলো এই খাঁচার ভিতরে দেওয়া হবে, কতটা সুন্দর লাগে তখন আপনারা দেখতে পাবেন। মানে তখন এই শোকেসটা পরিপূর্ণ একটা শোকেস হবে, মানে যেটার উদ্দেশ্যে আমি এই শোকেসটা তৈরি করেছি, অসাধারণ একটি পাখির শোকেস। রং করার পরে আমার কাছে মনে হচ্ছে যে দেখার মতো মনে হবে, এত সুন্দর লাগবে এটা আপনারা দেখতে পাবেন। আর কিছুক্ষণ পরে রঙের কাজ চলতেছে, রঙের কাজ শুরু করে দিছে অলরেডি সুমন ভাই, তো ওনার সাথেও পরিচয় করিয়ে দিয়েছিলাম আমি এর আগের ভিডিওতে। আপনারা যদি এর আগের ভিডিওগুলো না দেখে থাকেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন। আমার এই ভিডিওগুলো করার উদ্দেশ্য, এরকম পাটে পাটে করার উদ্দেশ্য হচ্ছে এটাই, যেন আপনারা সুন্দরভাবে বুঝতে পারেন এবং একটা বেসিক ধারণা নিতে পারেন যে এই শোকেসটা তৈরি করতে আসলে কী কী জিনিস লেগেছে। কারণ রেডিমেড একটা জিনিস শ্যুট করে আমি দেখা দিতে পারতাম শর্ট টাইমে, কিন্তু অনেক কিছু আপনারা তখন বুঝতেন না। তা আপনাদের বোঝানোর সুবিধার্থেই আমি কষ্ট করে ধাপে ধাপে পার্ট পার্ট করে কিন্তু আমি ভিডিওগুলো তৈরি করেছি। ভিডিওগুলো প্রথম থেকে যদি আপনারা দেখেন, আমি সমস্ত কিছু দেখানোর চেষ্টা করেছি, তারপরে যদি কোনো কিছু আমার মিস হয়ে থাকে বা কোনো কিছু যদি মনে করেন যে আমি দেখানোটা মিস করেছি বা আপনাদের ওই জিনিসগুলো জানার প্রয়োজন, তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমরা ওই বিষয়টাও আপনাদের সাথে শেয়ার করে দিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আজকে আমাদের ষষ্ঠ দিন চলতেছে, আজকে সুমন ভাই চলে আসছে, 9টার দিকে আসার কথা ছিল, আমার একটু দেরি হয়ে গেছে, আজকে মোটামুটি 9:30 থেকে কাজ ধরতেছি ইনশাল্লাহ। সুমন ভাই কাজ করছে, কি দিচ্ছেন সুমন ভাই? এটা হচ্ছে মাস্কিং টেপ দিচ্ছেন সুমন ভাই, যেন রংটা যেন চ্যানেল চুনেলে যেন না লাগে। দেখা যাক কতটুকু কী হয়, ইনশাল্লাহ দোয়া করবেন সবাই যেন জিনিসটা খুব সুন্দর হয়। এবং কীভাবে কাজ করবে আপনারা দেখতে পারবেন, শোকেস কমপ্লিট, আজকে থেকে রং করা শুরু। ডোরগুলো খুলে নিয়েছি, ওটা আলাদাভাবে করবে কাজ করবে, প্রত্যেকটা চ্যানেলের ডোরে, প্রত্যেকটা চ্যানেল জায়গাগুলোতে একটু একটু করে কষ্ট মেরে দেবেন। আচ্ছা সুমন ভাই, প্রথম তাহলে ঘষাঘষি হবে না? প্রথম ঘষাঘষি হবে, তারপরে সম্ভবত মানে কি পুটিং, লাইনিং পুটিং না আস্তর? আচ্ছা, তারপরে আস্তর দিবেন, তারপরে হয়তো পুটিং লাইনিং পুটিং করবেন, তারপরে রং। দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ,
পাল্লাগুলো কষা হয়ে গেছে না? এবং দেখতে পাচ্ছেন শুরু হয়ে গেছে কাজ, করতেছে রঙের কাজ আলহামদুলিল্লাহ। এই কাজটা যখন শেষ হবে অনেক সুন্দর লাগবে, অনেক। এটা আপনারা দেখতে থাকেন ভিডিওটা শেষ পর্যন্ত। আশা করছি অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং উপকারও আসবে। যদি আপনাদের মধ্যে কারো যদি পছন্দ অতিরিক্ত হয়ে থাকে, যদি মনে করেন আপনি নিজে এরকম একটি সুকেস তৈরি করতে চান, আপনি এই জিনিসগুলো দেখতে পারলে আপনি এর চেয়ে তার বেটার কিছু করতে পারবেন, যদি আপনার ওরকম ধরনের ইচ্ছা থাকে। তো আমি বাংলাদেশে একটু ব্যতিক্রম ধরনের একটি পাখির সুকেস আসলে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। জানি না কতটুকু সুন্দর আপনাদের কাছে লাগছে, আপনাদের দেখাতে পারছি বা আপনাদের বোঝাতে পারছি। এটা আপনাদের কমেন্ট পেলে আমি বুঝতে পারবো যে না আসলে আপনাদের কাছে খুব ভালো লাগতেছে। তো অবশ্যই কমেন্ট করবেন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য, এবং পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখবেন, তাহলে সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন আমাদের ভিডিওগুলোর। বাংলাদেশও একটি খুব সুন্দর একটি পাখির সুকেস যেন তৈরি করতে পারি, সম্পূর্ণ নিজে বুদ্ধি খাটিয়ে আমি এই জিনিসটি তৈরি করেছি। আশা করছি একেবারে যখন শেষ করব তখন মানে খুবই মানে কি বলবো অসাধারণ একটি পাখির সুকেস আপনারা দেখতে পাবেন, সেটা আপনাদেরকে দেখাবো আমাদের এই বার্ডস বাংলা বিডি চ্যানেলে। এই জিনিসটা আমার অনেক দিন ধরে স্বপ্ন এবং প্রচুর পরিশ্রম করতে হয়েছে এই জিনিসটা তৈরি করতে। খুব সুন্দর একটি পাখির সুকেস, এখনও কাজ অনেক বাকি আছে, তারপরও আপনাদের একটু দেখাই। আজকে মোটামুটি রঙের কাজটা সম্পূর্ণভাবে ফিনিশ করেছি, মানে রঙের কাজটা শেষ করেছি আজকে। রঙটা যেভাবে করানোর দরকার ছিল একেবারে ভিতরে সাদা রেখে এবং বাইরে ব্লু কালার, দেখতে পাচ্ছেন আপনারা। মানে এই কিছুক্ষণ আগে ওই রঙের যারা কাজ করতেন সুমন ভাই, ওনার লোকজন নিয়ে ওনারা কিছুক্ষণ আগে ওনাদেরকে বিদায় করেছি, এবং রং দেখতে পারতেছেন খুব সুন্দর করে করা হয়েছে। অবশেষে রঙের কাজটা সম্পূর্ণভাবে শেষ করা হলো আজকে। এটা যখন পরিপূর্ণ হয়ে যাবে তখন এত ভালো লাগবে, মানে বিশ্বাস করা যাবে না যে এটা বাংলাদেশের তৈরি করা হয়েছে। কেন বাংলাদেশে এরকমভাবে এখন পর্যন্ত কেউ তৈরি করে নাই, আমি আপনাদের এটা আরও বিস্তারিতভাবে বোঝাবো যে এই সুকেসটা আসলে কী কী কাজের জন্য তৈরি করা হয়েছে, পাখি থাকবে এবং উপরে ক্যাবিনেট কেন দিয়েছি এবং নিচে ক্যাবিনেট কেন দিয়েছি, এবং এর মাঝে একটা একটা লাইন দেখতে পাচ্ছেন এইখানেও আমরা কী করব, এই জিনিসগুলো আপনারা বিস্তারিত দেখতে পারবেন। এবং যখন পুরোপুরি সম্পূর্ণ সেট আপ হয়ে যাবে তখন এই সুকেসটা আসলে এখানে আরও অনেক কিছু কাজ আছে, মানে আজকে রং এখনও রং কাঁচা আছে, এখনও রংটা পুরোপুরি শুকায় নাই, সামনে কিছু কিছু বিটের রঙগুলো এখনও কাঁচা। তো এই রংটা যখন পুরোপুরি শুকাবে তখন নেট বসবে, পিছনে গ্লাস বসবে, স্টিকার এবং একটা সিনারি দিয়ে আমরা গ্লাসটা তৈরি করব, এটাও আপনারা দেখতে পারবেন। আমার কাছে মনে হচ্ছে মানে খুব সুন্দর, মানে আমি আসলে বলে বুঝাতে পারবো না যে এত সুন্দর একটা পাখির সুকেস, যারা পাখি খুব ভালোবাসেন এবং যাদের আর্থিক কোনো সমস্যা নেই এবং জায়গা আছে কিন্তু এত সুন্দরভাবে যে একটা সুকেস তৈরি করা যায় অন্তত তাদের জন্য খুবই উপকারী হবে জিনিসটা, যা আসলে একটা মানে আইডিয়া নেওয়া একটা মানে কী বলবো যে ওইখানে অনেক কিছু শিখার আছে। হ্যাঁ, এখান থেকে আপনি
অনেক কিছুই শিখতে পারবেন। আমরা এটা কীভাবে তৈরি করেছি, কী কী মানে যা যা প্রয়োজন প্রত্যেকটা জিনিস আমরা প্রথম থেকে এ পর্যন্ত দেখে আসছি। দেখতে পাচ্ছেন সুকেসটা খুব সুন্দরভাবে দাঁড়ানো আছে, 8 ফিট বাই 9 ফিটের একটি সুকেস, উপরে ক্যাবিনেট এবং নিচে ক্যাবিনেট, এর মাঝে হচ্ছে একটা দুইটা তিনটা হচ্ছে লাইন হবে, সাইডের হয়তো তিনটা খোপ, একটু পাশে জায়গা কম হওয়ার কারণে এগুলো একটু ছোটো হবে, এগুলো ছোটো জাতের পাখিগুলো দিব আমি চিন্তা করেছি, ফিঞ্চ টাইপে গোল্ডেন ফিঞ্চ অথবা বাজরিকারও এখানে রাখা যাবে। আর মাঝখানের ড্রয়ারগুলোতে ককাটিয়াল পেয়ালগুলো রাখা যাবে, এরা ব্রিডিং করতে পারবে এই সাইজটার মধ্যে, ককাটিয়াল লাভবার্ড। হ্যাঁ, এবং পুরোপুরি যখন সুকেসটা কমপ্লিট হয়ে যাবে, কি বলবো, মানে অসাধারণ একটি সুকেস আপনাদের দেখাবো, আপনারা দেখবেন যে এত সুন্দর একটি সুকেস যেভাবে চিন্তা করে করা, আসলে খুব পরিশ্রম হয়েছে, মানে রঙের কাজটা শেষ করার পরেই যে এত ভালো লাগছে আমি আসলে বলে বোঝাতে পারছি না। এরপর আরও অনেক কাজ আছে, হ্যাঁ ওই কাজগুলো যখন করব তখন আসলে একটু চিন্তা করে দেখেন যে আসলে মানে কি কোন পর্যায়ে যাবে জিনিসটা, মানে আসলে এত সুন্দর হবে মানে বলে বোঝাতে পারছি না। অবশ্যই আপনাদের সবার দোয়া চাই, সবাই দোয়া করবেন, এবং আপনাদের খুবই উপকার হবে আমাদের ভিডিওগুলো যদি আপনারা নিয়মিত দেখেন, অনেক ধরনের অভিজ্ঞতা হবে আপনাদের, অনেক কিছু শিখতে পারবেন কীভাবে আপনারা একটি কেজ আপনার রুম অনুযায়ী আপনার সাইজ অনুযায়ী একটা কেজ এইভাবে এত সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন, আমাদের বাংলাদেশের বাইরে অনেক বিদেশগুলোতে দেখা যায় তারা এরকম সুন্দর করে এরকম সুকেজ করা, সুন্দর করে সুকেজের মধ্যে তারা পাখিগুলো রাখে, দেখতে খুবই ভালো লাগে। আমরা চাচ্ছি যে আমাদের বাংলাদেশের নামটাও যেন সব দেশের মানুষও বলে যে না আসলে বাংলাদেশে এগুলো করা সম্ভব, বাংলাদেশে এত সুন্দর করে এরকম পাখির একটি সুকেজ তৈরি করা যায়। আজকে আমি আপনাদের এই জিনিসগুলো দেখাতে পেরে আমারও খুব ভালো লাগছে। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, কারণ পাখির বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্যের ভিডিও আমরা নিয়মিত আপলোড করে থাকি। সুন্দর একটি কমেন্ট করবেন, আজকে আমি এই পর্যন্ত আসি, হয়তো বা আপনি চেষ্টা করলে আমার চাইতে আরও ভালো কিছু করতে পারবেন। তো সবার জন্য দোয়া রইল, সুকেসটা আপনাদের দেখাচ্ছি প্রচুর সুন্দর করে উপর থেকে নিচ পর্যন্ত, মানে পুরো কাজ এখনও শেষ হয়নি, তারপরও আপনাদের দেখিয়ে নিলাম, মানে খুব সুন্দর এই রুমটা সম্পূর্ণ থাকবে পাখির জন্য। তো সুকেসের আমরা রং করা শেষ, এখন হচ্ছে দেখতে পাচ্ছেন আমরা গ্লাসগুলোর এখন স্টিকারগুলো কাটতেছি, এখন রাত্রে প্রায় 1:30টার উপরে বাজে, তো যেহেতু এখন গ্লাসের মাপ নিয়ে এটার মাপ অনুযায়ী মিস্ত্রি এসে পিছনে যে গ্লাসটা থাকবে এটা সে কাটিং করে ফেলছে, ওটা আমি নিয়ে আসছি এখন, আজকে রাত্রেই এই জিনিসগুলো আমি পুরোপুরি লাগিয়ে কমপ্লিট করে দিব, এবং স্টিকারগুলো আমি সম্পূর্ণ নিজেই ডিজাইন করে নিজেই সব কিছু করে প্রিন্ট আউট এবং সম্পূর্ণ কাজ এটা আমি নিজেই করেছি, এবং স্টিকারটাও মানে লাগানোটা একটু পরে আপনারা দেখতে পাবেন এত সুন্দর লাগবে, মানে এই এই গ্লাসটা যখন লাগাবো স্টিকারটা লাগানোর পরে তখন এটার সৌন্দর্য আরও বেড়ে যাবে, এটা আপনারা একটু পরেই বুঝতে পারবেন যখন আমরা এই স্টিকারটা লাগানো শেষ করব। দেখতে পারতেছেন যে স্টিকারগুলো কীভাবে লাগাচ্ছি, স্টিকারগুলো পেস্টিং করা হয়ে যাচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে স্টিকারটা, একটা গ্লাস আমি আপনাদের একটু দেখাই যে কতটুকু সুন্দর লাগছে যে স্টিকারটা লাগানোর পরে, একটা ব্যাকগ্রাউন্ড একটা সিনারি থাকবে, মানে সবুজ গাছের সিনারি এবং আমাদের এক সাইডে বার্ডস বাংলা বিডির লোগো দেওয়া আছে। অবশ্যই কমেন্ট করবেন যে কতটুকু সুন্দর আপনাদের কাছে লাগছে, আমার কাছে তো অসাধারণ মনে হচ্ছে, খুব ভালো লাগতেছে। এবং এইখানে 15টা খোপের জন্য এখানে 15টাই গ্লাস এখানে আছে, প্রত্যেকটা গ্লাসের মধ্যেই দেখতে পাচ্ছেন যে স্টিকারগুলো লাগানো হয়ে গেছে, খুবই সুন্দরভাবে লাগানো হয়ে গেছে, এবং একটু পরে দেখতে পাবেন যখন মিস্ত্রি দিয়ে আসলে গ্লাসটা ফিটিং করব পিছনে তখন আসলে আরও ভালো লাগবে, অনেক সুন্দর লাগবে। দেখতে পাচ্ছেন যে গ্লাসগুলো লাগানো হচ্ছে, স্টিকারগুলো যখন আমি কমপ্লিট করেছি গ্লাসগুলোর মধ্যে, একটা হচ্ছে সুকেসটা তৈরি করার মিস্ত্রি এবং রং করার জন্য একটা মিস্ত্রি, দুই এবং তিন নম্বর হচ্ছে গ্লাস মিস্ত্রি, গ্লাসের কাটিং করে গ্লাসের মাপজোক নিয়ে গ্লাস ই করে দিয়েছে, ফিটিং করে দিয়েছে, এবং
চার নাম্বার হচ্ছে নেট, নেটটা বাইরে থেকে আমি এখানে অ্যাকুরেট মাপ দেওয়ার পরে ওইভাবে বানিয়ে নিয়েছি। এবং পাঁচ নাম্বারে হচ্ছে ইলেকট্রিশিয়ান, ইলেকট্রিশিয়ানের কাজটাও আমি করি নাই, এটাও ইলেকট্রিক মিস্ত্রি দিয়ে করিয়েছি। এই পাঁচটা জিনিস ইলেকট্রিক মিস্ত্রি এবং সুকেজের মিস্ত্রি এবং হচ্ছে রঙের মিস্ত্রি এবং গ্লাস মিস্ত্রি, এই জিনিসগুলোই শুধু মিস্ত্রি দিয়ে করা হয়েছে, আর বাকি কাজ যা দেখতেছেন সবই আমার করা। এখানে যে ক্যাবিনেটের যে এখানে একটা লাইন করে সাদা দিয়ে এর মাঝে যে নবটা বসিয়েছে লাল নবটা, খুবই সুন্দর লাগতেছে দেখতেছেন, এটার ম্যাচিংটাও খুব সুন্দর হয়েছে, এটাও আমারই পরে বুদ্ধি করে এই জিনিসটা আমি করেছি। জিনিসটা ফোটানোর জন্য দেখতেছি যে ব্লুর উপরে কিন্তু আমার এই যে লাল নবটা যে লাল কালার এবং মাঝে যে স্টোনটা সাদা, এটা কিন্তু ফুটতেছিল না। তখন আমি এটা চিন্তা করে একটা ডিজাইন বের করে এখানে সাদা দেওয়ার চিন্তা করলাম। তো সাদা দিয়ে আসলে নবটা যখন বসানো হয়েছে আরও সৌন্দর্যটা আরও বেড়ে গেছে, অনেক সুন্দর লাগতেছে এটা আমার কাছে। তো দেখতে পাচ্ছেন যে সুকেসের গ্লাসটা লাগানো কমপ্লিট হয়ে গেছে এবং মানে অনেক সুন্দর লাগতেছে। এখন বাকিটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। গ্লাসটাও লাগানো হয়ে গেছে এবং আর কিছুক্ষণ এই গ্লাসটা লাগানোর পরে আমরা নেট লাগাই আজকের মতো এখানে কমপ্লিট করব। নেটটা লাগানোর পরে পুরোপুরি সুকেচের একটা রিভিউ আজকে আপনাদের দিব, পুরো সুকেচের কমপ্লিট আজকে ভিডিও আজকে এখানে শেষ হবে। এবং এর পরের ভিডিওতে আসবে আমি এই নতুন খাঁচার মধ্যে যে পাখিগুলো দিলে এবং কী কী পাখি দিব, কোন খোপের মধ্যে কোন পাখিগুলো থাকবে, এবং এই পাখিগুলো দেওয়ার পরে আমার এই সুকেসের পরিপূর্ণ কাজটা শেষ হবে। যে আসলে যে উদ্দেশ্য করে যাদের জন্য এই সুকেসটা তৈরি করা, ওদের যখন দিব আসলে কতটুকু সুন্দর লাগবে, পরিপূর্ণ একটা সুকেস আসলে তখনই হবে, এটাও আপনারা দেখতে পারবেন। তো আজকের এই ভিডিওটা শেষ হবে এবং এই পরবর্তী ভিডিওর মধ্যেই আপনারা দেখতে পারবেন যে পাখিগুলো আমরা এই সুকেসটা উদ্বোধন করব, পাখিগুলো দিব এই খাঁচাগুলোর মধ্যে। তো অবশ্যই ভিডিওগুলো যদি আপনি নিয়মিত আমাদের ভিডিওগুলো পেতে চান এবং পাখির বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্যের ভিডিও যদি দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি কিন্তু আপনাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অবশ্যই। তাহলে কিন্তু আমাদের উৎসাহ জাগে যে আরও ভালো ভালো কিছু যেটাই আমরা করি জিনিসটা আপনাদের সামনে তুলে ধরার। তো অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন ভিডিওটি যদি আপনাদের অবশ্যই ভালো লেগে থাকে।